রবীন্দ্রনাথই কখনোই শোককে খুব বেশি গুরুত্ব, যখন শমীন্দ্রনাথ যখন মারা গেলেন তার পরে যখন কলকাতায় আসার কথা ছিল এবং এই ট্রেনে আসছেন আর দেখছেন যে কোথাও তো কিছু কম পড়েনি, আগের মতোই জ্যোৎস্না উঠেছে, সব কিছু আগের মতোই আছে, কোথাও কিছু যখন উনি তৈরি করেন। পথে চলে যেতে যেতে কোথায় কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে। কি আছে না কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কি আছে না কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকের কোন গানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে। সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে চিহ্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে তোমার পরশ আসে, কখন কি জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। এইটা আমার কাছে গ্রহণযোগ্য রবীন্দ্রনাথ। এটা আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে এখন এই গানটা শুনতে, যে কোন পথে কখন কখন পরশ কখন ছোঁয়া লেগেছিল রবীন্দ্রনাথের, মানে সেটাকে আলাদা করে মনে করে বলা যায়, বলতে পারা যাবে কোনটা গো, যে কখন কখন রবীন্দ্রনাথের পরশ লাগলো আপনার? ও আমার কোন পথে, ও মায়ের পেটে থাকতেই বোধ হয় আমার। দেখো একটু 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 আটকাবো, একটু আটকাবো, একজন অনেকক্ষণ ধরে নিশ্চয়ই অপেক্ষা করছে, উনিও তো হতে পারেন। হ্যাঁ দেখিনি 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 দেখিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার সুপ্রভাত। নমস্কার মল্লিকা, আমি মন্দিরাদি বলছি, অনেকদিন পর ফোন করছি তোমাকে। বলো বলো। আচ্ছা প্রথমেই আমি কবি সুমনের কাছে চলে যেতে চাই, তিনি তো আমাদের খুবই প্রিয় একজন শিল্পী, আর তার এই অনুষ্ঠান, এই ব্যতিক্রমী অনুষ্ঠান আমার মতো অনেককেই হয়তো খুব ভালো লাগাচ্ছে, তার এই টকঝাল মিষ্টির মানে পরিবেশন আমরা খুবই উপভোগ করছি। আর আজকে তো বিভিন্ন চ্যানেলে আমরা বিভিন্ন রকম ভাবে রবীন্দ্রনাথকে পাবো, কিন্তু কবি সুমন আমাদের যেভাবে ভাবাচ্ছেন, অন্য চোখে দেখাচ্ছেন, সেটাকে প্রশংসা না করে পাচ্ছি না, তাই জন্যই আজকে চলে আসা আমার। উনি আরো আমাদের ভালো ভালো নতুন নতুন কথা শোনান, ভালো গান শোনান, এটুকুই আশা রাখি। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ কবে কোথায়? আমার আমার বাবা বাবা মা দুজনেই তো গান গাইতেন, এবং আমার বাবা রবীন্দ্রনাথের যখন জীবিত ছিলেন তখনই বাবা রবীন্দ্রনাথের গান রেকর্ড করতেন, যেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ফার্স্ট বেসিক আমার বাবার করা, বুঝতে পেরেছি, ফিল্মে লাগানো হয়েছিল। অনেক গান আমার বাবা গেয়েছেন, মানে শত শত না কিন্তু 25-30টা রেকর্ড, অর্থাৎ 60টা গান আমার বাবার ফার্স্ট বেসিক। রবীন্দ্রনাথ কিন্তু বেঁচে আছেন এবং রবীন্দ্রনাথের মৃত্যুর অব্যবহিত পরে, তেমনি আমার মার গাওয়া ফার্স্ট বেসিক ছিল। কাজে এরা খুব অথেন্টিক লোক সেইভাবে দেখতে গেলে শৈলজবাবুর ছাত্রছাত্রী, কিন্তু সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে ওই ছোট্ট আমি, আমার জুলজুল বলে আমার ছোট্ট কুকুরছানা কটকে
আমার বয়স হয়তো 2.5-3, আর শুনছি শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেখি, আমার বাবা আর মা ডুয়েট গাইছেন, হ্যাঁ, বাঘ আর বাঘিনীর মতো, কোথাও লেখা মনে ওই মোমবাতি জ্বলছে, মা বাবা হয়তো একটু কোনো রোমান্টিক মুহূর্তে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন, প্রচণ্ড বৃষ্টি বাইরে, বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা ভাদরে, আর আমি হাঁ করে শুনছি, আমি তো আছে যাই না এটা রবীন্দ্রনাথ, কিন্তু এইভাবেই বোধ হয় যায় বেটনটা আর এক হাত থেকে আর এক হাতে এইভাবে।